কোন বছর ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছে? অপশান গ 1947 সাল। কোন বছর সংবিধান পরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করে? অপশান গ 1949 সাল। ভারতীয় সংবিধানে কোন ধারায় প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে যে অপশানগুলি রয়েছে এদের মধ্যে কোনোটি নয়, অর্থাৎ অপশান ঘ কোনোটি নয়। নিম্নের কে বা কারা সংসদের সাথে যুক্ত নয়? অপশান ঘ বিধান পরিষদের সদস্যরা। অর্থাৎ বন্ধুরা, সংসদের সাথে যুক্ত থাকে লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য ও ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী চূড়ান্ত ক্ষমতার অধিকারী কাকে বলা হয়? অপশান গ জনগণ। ভারতের মূল সংবিধানে কত ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল? অপশান খ 7টি। নিম্নের কোন অধিকারটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হিসেবে বিবেচনা করা হয়? অপশান গ সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হিসেবে অধিকার হিসেবে বিবেচনা করা হয়। নিম্নের কোনটি মামলাযোগ্য? অপশান ক মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অংশটিকে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? অপশান খ পার্ট 3। ভারতের সংবিধানে স্টেট শব্দটি অনুসারে কোন কর্তৃপক্ষের এখতিয়ারে নিয়ন্ত্রিত এলাকা বোঝায়? অপশান গ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমূহে যে কোনো একটি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত বা উভয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত। অপশান গ। বন্ধুরা, এই পিডিএফটি আপনাদেরকে পেতে হলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিকে ফলো করবেন, করে পিডিএফটিকে ডাউনলোড করতে পারবেন।